উত্তরবঙ্গের মানুষ কলিজাকে কি বলে জানেন মাইটা বা মেটে তো এই কলিজা বা মেটে রান্না করে আমরা যেভাবে সেই রেসিপিটি আজকে দেখাবো তো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে একেবারে গরুর প্রায় হাফ কেজির উপরে কলিজা আর কলিজার মধ্যে কিন্তু তিন ধরনের কলিজা থাকে যেগুলোর নাম হচ্ছে তিল্লি তারপরে যেটাকে আমরা মেটে বলি আর আরেকটা হচ্ছে মোচা বলি তো যাই হোক তিন ধরনের কলিজা মিক্স করেই কিন্তু কলিজা হয় আর এই কলিজার মধ্যে কিন্তু ফ্যাপসা বা ফেসকা নাই যেটাকে আমরা ফেসকা বলি সেটাকে কিন্তু ঢাকাতে ফ্যাপসা বলে তো যাই হোক কলিজাগুলো নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর লবণ কলিজার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত থাকে আর কলিজা আমি এভাবেই পরিষ্কার করে থাকি এইভাবে পরিষ্কার করে রান্না করলে কিন্তু কলিজার কোনো বাজে গন্ধ থাকে না অতিরিক্ত যে রক্তগুলো থাকে সেগুলো কিন্তু এরকম ময়লা আকারে ভেসে একেবারে সব পরিষ্কার হয়ে যায় তা আমি এটা প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল দিয়েছি ভালো করে দুই থেকে তিনটা বলক তুলে নিলেই কিন্তু কলিজা পরিষ্কার হয়ে যাবে যেটা আপনি একেবারে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরম পানি দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই কলিজাটা ফুটিয়ে ভালো করে দুই থেকে তিন বলক এইরকম দিয়ে নিয়ে কলিজাগুলো পরিষ্কার করে নিচ্ছি এই যে কলিজা একদম পরিষ্কার হয়ে গেছে আর এখন যে ময়লাগুলো আছে এগুলো সব ফেলে দিয়ে একেবারে ছাঁকনার সাহায্যে কলিজাগুলো ভালো করে আমি ধুয়ে নিব আর আজকে কলিজার সাথে আরেকটা রান্না হতে যাচ্ছে সেটা হচ্ছে লাউ পাতার ভর্তা তো ভাবলাম সেই রেসিপিটাও আপনাদেরকে দিয়ে দিই এখনকার লাউ পাতার অবস্থা হচ্ছে রকম লাউ পাতা মোটেও এখন ভালো হচ্ছে না কারণ লাউগুলো এখন সব হয়ে গেছে পাতার সময় নাই তারপরেও আমি কয়েকটা পাতা পেয়েছি সেই পাতাগুলো আমি নিয়ে এসেছি কারণ আমার লাউ পাতার ভর্তা খেতে মন চেয়েছে তা আমি এখানে প্রায় আট থেকে দশটা পাতা নিয়ে নিয়েছি একটু ডগা সহ মানে একদম কচি ডগা ছিল তো সেই পাতাগুলো একদম কেটে বেঁচে ধুয়ে একদম শুকনা করে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এটাকে এখন সিদ্ধ দিতে হবে সিদ্ধর জন্য আমি দিয়ে দিলাম একেবারে রসুন আর ঝালের জন্য অবশ্যই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো একটু মুখ ফেলে নিয়েছি আর এখানে রসুনটা ছিল একটা একটু বড় সাইজের দেশি রসুন আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো এখন সব সিদ্ধ দিয়ে দিব পরিমাণ মতো অবশ্যই লবণ দিতে হবে লবণ দরকার হলে পরে আবার দিব তো লবণটা আগে বেশি দিয়ে দেবেন না আর আমি একেবারে সামান্য একটু হলুদ দিলাম হলুদটা দিলে কি হয় ভর্তাটা কিন্তু সবুজ হয় সবুজ কালার যদি আপনারা রাখতে চান তাহলে অবশ্যই একটু হলুদ দিবেন তাহলে কিন্তু ভর্তাটা দেখতে একেবারে সবুজ লাগবে আর সেটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগে তো যাই হোক সামান্য একটু পানি দিয়েছি পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নিলাম বলতে গেলে একটু জালটা ধীরে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখেছিলাম তারপর ঢাকনা খুলে নিয়েছি একদম দেখতেই পাচ্ছেন পাতা দিয়ে পানি ছেড়ে দিয়েছে আর আমি যতটুকু পানি দিয়েছিলাম তো পরে একটু জালটা জোরে দিয়ে আমি এভাবে পানিগুলো শুকিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে দিইনি ঢাকনা ছাড়াই কিন্তু এভাবে পানিগুলো শুকিয়ে নিলাম ব্যাস জাল বন্ধ দিয়ে দিয়েছি পরে একটু হালকা ঠান্ডা হতে না হতে যে বেটে নিয়েছি ভর্তা কিন্তু হয়ে গেছে ভর্তাতে এখন দিয়ে দিলাম একেবারে ঝাঁজালো সরিষার তেল একেবারে কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা ভর্তাতে যা লাগবে না গরম ভাতের সাথে তো ভর্তার ডান এখন চলে আসেন কলিজার রেসিপিতে আমি কিন্তু কলিজাটি একটু ক্রিস্পি টাইপের করে ভাজি করব সেই রেসিপিটি দিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে তো কড়াই নিয়ে নিলাম কড়াইটা ভালো করে গরম করে এখানে আমি একটু সামান্য সরিষার তেল দিয়েছি সরিষার তেলের পরিমাণটা কিন্তু এখন কম দিয়েছি কারণ আমি কলিজাটা আবার পরবর্তীতে কিন্তু তেল দিয়ে রান্না করব। দেখতে থাকেন কিভাবে কি করছি তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে প্রথমে লবণ আর এখন দিয়ে দেব এই যে কলিজাগুলো এই যে দেখতে পাচ্ছেন কলিজাগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে কিন্তু ধুয়ে পানি ঝরে নিয়েছি তো তেল আর লবণের মধ্যে ছেড়ে দিলাম সেই কলিজাগুলো কলিজাগুলো দিয়ে এখন তেল লবণ একটু হালকাভাবে ভাজতে থাকবো আর বাকি মশলাগুলো মেশাতে থাকবো দিয়ে দেবো প্রথমে একদম পরিমাণ মতো অবশ্যই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া দিব আর দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া অবশ্যই কিন্তু পরিমাণ অনুযায়ী সব কিছু দিতে হবে আমি এটা একটু ঝাল ঝাল করে ভাজি করবো তো সেই অনুযায়ী কিন্তু সব মশলাগুলো দিচ্ছি মরিচর গুঁড়াও দিয়েছি ব্যবহার করব গোলমরিচ তারপরে ব্যবহার কাঁচা মরিচ তো প্রথমে শুকনা উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এক্ষেত্রে কিন্তু জালটা একটু ধীরে করে রেখেছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে এক চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম দুইটা বড় দারুচিনি তারপরে দিয়েছি কতগুলো এলাচ দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিয়েছি কিছুটা কালো গোলমরিচ ব্যাস এখন গরম মশলাগুলো মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো হচ্ছে কতগুলো পেঁয়াজ কুচি আর অবশ্যই কাঁচামরিচ তো আমি কাঁচা মরিচের ঝালে গোলমরিচের ঝালে লবঙ্গের ঝালে মরিচের গুঁড়ার ঝালে কিন্তু এই কলিজার ভাজিটা করব তো সব কিছু ব্যালান্স করে দিয়েছি আর এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম তারপরে আমি এখানে দিয়ে দেবো প্রায় এক কাপের মতো গরম পানি এক কাপ অথবা তার চাইতে একটু পরিমাণে বেশি হতে পারে তো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কিন্তু আমি রান্না করে নেব প্রথমে জালটা কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জোরে দিয়ে দেব তারপরে একদম জালটা একটু কমিয়ে দিবো প্রায় দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়ে আমি ঢাকনাটা খুলে দিয়েছি খুলে দিয়ে এখন জোরে একটা জাল দিয়ে যতটুকু পানি ছিল ততটুকু এভাবে শুকিয়ে নেব আর পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি এর মধ্যে নাড়তে চাড়তে ভালোভাবে গলে যাবে তো আমার মোটামুটি কলিজা কিন্তু রান্না হয়ে গেছে কলিজাটা এই পরিমাণের সিদ্ধ করতে হবে এর চাইতে বেশিক্ষণ রান্না করলে কিন্তু কলিজাটা হার্ড হয়ে যাবে যেটা কিন্তু খেতে একদম রাবার রাবার মতো মনে হয় কলিজাটা আমি ওই সাইডে রেখে দিলাম এখন আমি দিব হচ্ছে কলিজার জন্য ভাগার নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আবারও সরিষার তেল তারপরে দিয়ে দিলাম এখানে দুই থেকে তিনটা মরিচ টুকরা টুকরা করে নিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দিলাম আমি আর দিয়ে দেবো কতগুলি যে রসুন একেবারে দেশি রসুন আর রসুনের কোয়াগুলোকে কিন্তু আমি এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন ভাগার বা ফোড়ন রেডি করছি এই ফোড়নে কিন্তু কলিজাগুলো ভাজি হবে ব্যাস রেসিপিটি কিন্তু একদম দুর্দান্ত ফাটাফাটি হয় এভাবে যে কেউ কিন্তু এই কলিজা ভাজি খেয়ে তার কলিজা তৃপ্তি করতে পারবে আর আপনি কিন্তু এভাবে রান্না করে খাইয়ে যে কারোর কলিজা জয় করে নিতে পারবেন তো রেসিপিটি যদি ভালো লাগে হুবহু কিন্তু আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে আর আপনার রান্নার প্রশংসা না করে পারবেই না তো কলিজাটা প্রায় আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিলাম এখানে একটু ভাজা গরম মশলার গুঁড়ার ব্যাস এই গরম মশলার গুঁড়াটা যদি এই পর্যায়ে দিতে পারেন দারুণ একটা ফ্লেভার ছড়ায় প্রতিটা কলিজার টুকরার বাইটে কিন্তু আপনি এই ফ্লেভারটা পাবেন যা দারুণ লাগে না ব্যাস হয়ে গেছে আমার কলিজা ভাজি দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে তো ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন নিজে ট্রাই করবেন আর সবার কিন্তু প্রশংসা করাবেন পাশাপাশি ভর্তার রেসিপিটাও কিন্তু মাস্ট ট্রাই করবেন হুবহু ভাবে আপনারা কুমড়া পাতা দিয়েও ভর্তা করতে পারেন আবার চাইলে কিন্তু লাউ পাতারও